টিভি বাংলা মানবতার সমাধান ليس غير الله رب العباد، ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله، ليس غير الله رب العباد، ربنا الله، ربنا الله السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله পৃষ্টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচনা ধারাবাহিকভাবে যেটা চলছে জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিরোধ বা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে সারা বিশ্বে মানুষ যে একটি বৈশ্বিক স্বপ্ন দেখতে শুরু করেছে যে একটি সুখী সমৃদ্ধ উপভোগ্য পৃথিবী গড়ার জন্য আমাদের চাই জনসংখ্যা কমিয়ে রাখা তাহলে আমরা কাঙ্ক্ষিত সুখ ও সম্ভব লাভ করতে সক্ষম হব হয়তো কিন্তু এটা কতখানি ইসলামের সাথে সংগতিশীল কিংবা ইসলামের সাথে সাংঘর্ষী এ পর্যায়ে আমরা আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে পরিচয় করিয়ে দিই আমার সাথে রয়েছেন ডানপাশে এস টিভি বাংলার সম্মানিত আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামাইকুমুল্লাহ আমার সাথে আরও আছেন বাম পাশে শায়ক আব্দুর ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং সর্বশেষ সম্মানিত আলোচক কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম যে আসলে সম্পদ ও ভূমির সুষম বন্টনই গোটা বিশ্বে মানবতার অর্থনৈতিক মুক্তি দিতে পারে যেটা ইসলাম অনুশীলন করার জন্য ইসলাম যে ব্যবস্থাপনা গোটা মানব জাতির জন্য নির্ধারণ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর আজকে এ পর্বে আমরা আলোচনায় প্রবৃত্ত হতে চাই যে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার ও পারিবারিক সুশিক্ষার অভাবেই সন্তান বখাটে হয়ে যায় সন্তান আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠে না সন্তানের আধিক্যতার কারণে কোনো সন্তান বখাটে হয়ে যায় না আমরা যদি মানব শিশু জন্মগ্রহণ করার পর তাকে যদি আদর্শবান করে গড়ে তুলতে পারি তাকে যদি সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সে হবে আমাদের জন্য অভিশাপ না হয় আশীর্বাদ সে একজন যোগ্য ম্যান পাওয়ার হিসাবে আর্ন করা বা উপার্জন করার একটা হাতিয়ারে পরিণত হবে সুতরাং আমি এ পর্যায়ে যেতে চাই শেখ মাদানির কাছে যে আপনি বলুন যে সন্তানকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য পিতামাতা বা সমাজের বা রাষ্ট্রের কতটুকু দায় আসলে মোহতারাম আপনি যে বিষয়টা আলোচনার জন্য উপস্থাপন করেছেন এ পর্বে যে আসলে প্রকৃতপক্ষে সন্তান অধিক হওয়ার কারণে কখনো বখাটে হয় না হয় না বরং প্রকৃতপক্ষে সন্তান বখাটে হয় সঠিক ইসলামী আদর্শ তাকে সুশিক্ষায় তাকে না করার কারণে যেটা আমরা আসলে বাস্তব অনুভব করছি দেখা যায় যে অনেক সম্ভ্রান্ত পরিবার তারা বেশি সন্তান নেয়নি সন্তান নিয়েছে হয়তো একটা দুটা এই সন্তানে দেখবেন সমাজে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে শুধু সন্ত্রাসী নয় আমরা সমাজে এমনও নজির পাচ্ছি যে একটা দুটা সন্তান নিয়েছে এই একটা দুটা সন্তান সন্ত্রাসী শুধু নয় বরং এত বড় সন্ত্রাসী হয়ে বাবা মার হত্যাকারী হয়েছে এমনও আমরা নজির পাচ্ছি কারণটা কি তিনি তো সন্তান বেশি নিলেন না যাতে সন্তানকে সুষ্ঠু সুন্দরভাবে আদর্শভাবে গড়তে পারেন কিন্তু আসলে এরপরও কি সম্ভব হয়েছে হয়নি কারণ সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তুলেনি জি তিনি সন্তান বেশি হলে ভালো করে গড়তে পারবেন না দারিদ্রতা এসে যাবে অর্থের অভাব হবে এ কারণে সন্তান কম নিয়েছে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে এই কারণে কখনো সন্তান বোখাটে হয় না বোকাটে হয় সন্তানকে ইসলামী আদর্শে না গড়তে পারে তার বিয়ে তুলের ব্যাপারে সুসন্তান গড়ে তোলার ব্যাপারে একটু দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদেরকে বলুন আলহামদুলিল্লাহ আসলে একটি পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে হলে এবং একটা পরিবারকে আদর্শ করতে হলে বা একটা পরিবার কীভাবে বৈধরুজি উপার্জন করতে শিখবে এবং সমাজে যে অর্থ সম্পদ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে সেটাকে বন্টন করতে শিখবে এটা যদি করতে হয় তাহলে একটা পরিবারকে সুশিক্ষিতই হতে হবে আর সুশিক্ষা ছাড়া একটা পরিবার কখনো সুন্দর হতে পারে না এ কারণেই আবু হর রাজি আল্লাহ তাল বলেন যে পরিবারের শিক্ষা বিষয়টি এত জরুরি যে নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা কি দাসি বা কাজের যদিও মেয়ে থাকে একটা বা কাজের মেয়ে থাকে সে যদি তাকে শিখিয়ে দেয় আর সুন্দর শিখিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে শিক্ষার সুন্দর আছে সব শিক্ষাই সমাজে কল্যাণ আনবে না সুন্দর নয় কুশিক্ষা সমাজে কলন্য আসে দারিদ্রতায় নি আসবে ওয়াদ দা বাহ ফাসনা তাদি বাহ শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে বোঝা যাচ্ছে যে সব শিষ্টাচারই সমাজে সম্পদ নি আসবে না বরং এমন কত শিক্ষা আছে সেটা সমাজে দারিদ্রতা নিয়ে আসবে আসে কাজেই প্রত্যেকটা পরিবারের জন্য পরিবারের মালিকের জন্য একান্ত জরুরি ছেলে মেয়ের উপরে শিক্ষার বিষয়টি খুব কড়াভাবে কঠোরভাবে নজর রাখ অবশ্যই এ কারণে একটা পরিবারকে সুন্দর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে আমার দস্ত আমাকে 10 বিষয়ে আদেশ করলেন পেশ ইয়ুদ মানে পেশ করলেন তার একটি হলো এই যে তিনি আমাকে বললেন যে লা তার ফাসাকা আদাবান বিনা হালি তুমি তোমার পরিবারের উপর থেকে সষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না একটা পরিবারকে সুন্দর করার জন্য বিবাহ থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে যখন আদর করার একটা সুযোগ থেকে নিয়ে আরো পরবর্তী করে প্রয়োজনে লাঠি চার্জ করেও ব্যাংকের মাধ্যমে একটা পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে হবে তাহলেই সমাজে শান্তি আসবে এবং অর্থের সুষ্ঠু বন্টন হবে এবং সমাজ থেকে দারিদ্রতা জি ধন্যবাদ শেখ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য এবং আদিল্লা ভিত্তিক বটে এ পর্যায়ে আমরা জানতে চাইব শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম সুশিক্ষা বলতে আজকে আমরা অনেকেই জাগতিক যে শিক্ষা এখনকার দিনে বৈষয়িক যে শিক্ষা এটাকে বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় ধর্মভিত্তিক শিক্ষাকেই সুশিক্ষা বা আদর্শ শিক্ষা বলে থাকি তো আসলে কি তাই না ধর্মীয় এবং বৈষয়িক দুটো বিষয়ের সমন্বয়েই শিক্ষা লাভের মাধ্যমে একজন সুনাগরিক তৈরি করতে হবে এ পর্যায়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই একটা পরিশীলিত মার্জিত জাতি নৈতিক জাতি তৈরি করতে চাইলে অবশ্যই নীতি নৈতিকতার শিক্ষা তাকে সব শিক্ষার আগে দিতে হবে এটা যেমন আফলা আহমেদ জাক্কা হা ওই ব্যক্তি সেই সাফল্যমণ্ডিত হবে যে তার মনকে পরিশুদ্ধ করলো বিশুদ্ধ করলো পরিমার্জিত করলো যত আবর্জনা আছে অনৈতিকতা আছে পশু প্রবৃত্তি আছে সেগুলোকে কন্ট্রোল করলো নিজেকে পরিশুদ্ধ করলো করলো এটা তো শিক্ষার মাধ্যমেই সম্ভব সম্ভব তা আসলে যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল যে যেটা বোঝানো হয় জন্ম নিয়ন্ত্রণের পক্ষে একটা খোঁড়া যুক্তি হিসেবে খোঁড়া যুক্তি যে এত বাচ্চা হলে তুমি তোমার সন্তানকে শেখাবা কিভাবে বরং আমি তো বলবো বেশি বাচ্চা হলে বাচ্চারাও বাচ্চাদের থেকে অনেক কিছু শিখে একটা সেলফ সাফিসিয়ান পরিবারের মতো তারা গড়ে ওঠে আলহামদুলিল্লাহ আমার ঘরে দশটা বাচ্চা আছে আমি তো দেখি আমার আমরা মা বাবা দুইজন দুইজনে যদি না থাকি আলহামদুলিল্লাহ আমরা মাতা পিতা দুইজনও যখন থাকি না দেখি ছোট বাচ্চারা বড় বোনের কাছে বড় ভাইয়ের কাছে এত সুন্দর শিখে আমার তো কোনো শিক্ষক লাগে না বাইরে কোনো শিক্ষক আর প্রয়োজন নেই তাহলে সন্তানের আধিক্য হলে কিছু সন্তান বড় থাকবে তারা মুরব্বী লেভেলে শিক্ষকের লেভেলে তারা পৌঁছে যাবে তারা ছোট ভাই বোনদেরকে তারা শিখাতে পারবে এতে কিন্তু পারিবারিক একটা মায়া মমতার পরিবেশ তৈরি হবে যেমন আমাদের কবি পারিবারিক বলেছেন জি মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহ খানি রহি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে এই যে কত সুন্দর একটা সামাজিক রূপ আমরা দেখতে পাই এটা কিন্তু সন্তান অধিক হলে কোনো মতেই সুশিক্ষা আসবে না একটি পারিবারিক বন্ধন তৈরির মাধ্যমে যে এটা বরং উল্টা হবে যে বরং এটা সুশিক্ষার অনুকূল একটা পরিবেশ সেখানে তৈরি হয় আমরা দেখি যে সন্তান কম হওয়ার কারণে কতগুলো সংকট তৈরি হয় সমাজে যেমন উনি বলেছিলেন একটা পরিবারের কথা সন্তান কম কিন্তু সেখানে সে সন্ত্রাসী হয়ে মা বাবা দুজনকে খুন করলো খুন করলো আরেকটা পরিবার খুব দুঃখজনক এমন ছিল খুব বিখ্যাত পরিবার তারা সুখী পরিবার ছিল সুখী পরিবার ছিল কাজের মেয়ে ওই সুখী পরিবারের মা কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেললো কারণ সুখী পরিবার তো নেই হচ্ছে। প্রকাশিত তো এই জন্য আসলে সন্তানের আধিক্য এটা সুখের জন্য ক্ষতিকর নয় শিক্ষার জন্য ক্ষতিকর নয় যেটা আমরা বলতেছিলাম যে যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা যেটা জনে জনে পৌঁছে দেওয়ার একটা বিরাট উদ্যোগ বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে এটাও একটা অনুভূত হচ্ছে সর্বস্তরে যে নৈতিকতার শিক্ষা ছাড়া শুধু বস্তুগত ভোগবাদীতার শিক্ষা দিয়ে কোনো জাতি আদর্শ তৈরি করা যায় না আলহামদুলিল্লাহ এইজন্য বিশ্বব্যাপী এখন নৈতিকতার একটা শিক্ষা এটাই প্রয়োজন আর নৈতিকতা হলো এই কোরআনের মধ্যে এই কোরআনের মধ্যে সৃষ্টিকর্তার পরিচয় এবং তার ভয় প্রথম বা ওই এখানে এখানে একটা বিষয় জমা বললেন কোরআনের কথা আসলে আজকে দেখুন কোরআনকে নিয়েও আজকে মানুষকে কিভাবে ধোকা দেওয়া হয় আজকে আমাদের কিছু শিক্ষাবিদ আছেন এমন যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন উদ্বোধন করতে যান তখন তারা খুব করানের গুণগান করেন যে করানের প্রথম বাণী হলো অর্থাৎ ইসলামের শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে এই কথা বলে শিক্ষা চালু করে দিল নাস্তিকতার শিক্ষা শিক্ষানীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছিল আমরা এ পর্যায়ে একটু বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পরে আপনার আলোচনার এই খেই ধরেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ

উইটনেস ডাক ইন এ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার ফিরে আসলাম ফালিল্লাহিল হাম আমাদের আলোচনা চলছিল যে আদর্শগত শিক্ষা আর শুধুমাত্র জাগতিক শিক্ষার মধ্যে আজকে পার্থক্য সূচিত হওয়ার কারণেই সুনাগরিক বা সত্যিকার অর্থে তাকোয়া সম্পন্ন ম্যান পাওয়ার তৈরি হচ্ছে না যে কারণে ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের বিপদ জয় নেমে আসছে এই বিপদ রোধে কুরআনুল করিম আমাদের কি বলেছেন শায়খ সৈয়দুল্লাহ খান মাদানি আপনার আলোচনাটা যে যে মুহতারাম আমি যেটা বলছিলাম আসলে আমাদের অনেক শিক্ষাবিদ কোরআনের রেফারেন্স দিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি উদ্বোধন করে থাকেন কিন্তু কোন শিক্ষা পরবর্তীতে চালু রাখেন সেটা আবার তারা খেয়াল করেন না করেন না

সন্তানের কাছে আশা করে যে তার এই সৎ সন্তান তার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করুন অবশ্যই কিন্তু আসলে সন্তানকে কোনদিন রবের সাথে পরিচয় করে দেয় না সন্তানকে রব সম্পর্কে কোনদিন ধারণা দেয় না তার সাথে তো কোনো রবের কাছে কোনদিন দোয়া করবে না তার জন্য জ শেখ মাদানি আপনার কাছে আবার প্রিয় আসবেন ইনশাআল্লাহ শেখ আব্দুর ইউসুফ সন্তানকে সালেহ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকের মধ্যে বলেন এই বিষয়ে আপনি আসলে আমরা যে শিক্ষার বিষয়টি দেখছিলাম যে এক শ্রেণীর মানুষ মনে করছে যে শিক্ষা যারা শুধু কোরআন হাদিসের শিক্ষা অর্জন করছে তারা সামাজিক ভাবে যেমন সমাজের উন্নতি লাভ করতে পারবে না তেমন আর্থিকভাবেও ভাবেও উন্নতি লাভ করতে পারবে না কিন্তু তাদের এই ঠিক নয় আল্লাহ শুধু যে কোরআন এবং হাদিস শিখে দিয়েছেন অন্য কিছু শিখাননি এটা তো ইসলামের মৌলিক লক্ষ্য নয় কেননা কোরআন হাদিস কি শুধু সলাদকে শেখায় তাজবি তাহলি কে শেখায়

যে এটা ছেলে মেয়ে বাপ মায়ের জন্য বা সমাজের জন্য তা তো হবেই আল্লাহর যখনই সুসন্দন থেকে যায় এত উল্লাহ এটা এটা তো মানে পিতা জন্য একটা সম্পদ আমরা এখানে একটা উদাহরণ নিয়ে আসবো যে সন্তানকে সুনাগরিক হিসেবে সুশিক্ষা দিয়ে গড়ে তুললেই সন্তান যত অধিকই হোক না কেন পৃথিবীর কোন সংকট দেখা দেবে না এটার জন্য উত্তম একটা লোকমান সেখানে লোকমান তিনি বড় বিজ্ঞানী ছিলেন সেই বিজ্ঞানী লোকমান কিভাবে তার সন্তানকে সুশিক্ষা দিয়েছিলেন সেটা কোট করে দিয়েছে তেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত সুরালোকমানে লুকমান তার সন্তানকে প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে তুমি কোনো অংশীদার কোন পার্টনার কোন অ্যাসোসিয়েট মা'বুদ হিসেবে কাউকে গ্রহণ করো না ইন্নাস শিরকু যুলমুন কারণ শিরক ঔত্তলিক কথা অংশীদারবাদ আল্লাহর সাথে এটা একটা মহা জুলুম দেখ এখানে আমি একই কথা দর্শক কথা বলতে চাইছি সেটা হলো যে আজকে আমাদের বেশিরভাগ এবং সারা বিশ্বের বেশিরভাগ দেশে বা রাষ্ট্রে শিক্ষা নীতিতে এই আদর্শিক শিক্ষাটার কিন্তু অত্যন্ত অভাব যে আমার শ্রোষ্টার মৌলিক পরিচয় কি এখন শিক্ষা এটা আজকে বিলুপ্ত হচ্ছে আর সাথে সাথে পরিব্যাপ্ত হচ্ছে নাস্তিক্যবাদের শিক্ষা বস্তুবাদীদের শিক্ষা বস্তুবাদীদের শিক্ষা যে কারণে নৈতিক আদর্শ আদর্শবান না হয় আমাদের সন্তানরা বকাটে হয়ে যাচ্ছে এবং সেটা বিপর্যষ্টার একটা কারণ হচ্ছে আমরা এখানে অত্র সুরা থেকে এটা খুব স্পষ্টভাবেই অবগত হতে পারি যে বা সমাজকে বলতে পারি যে একটা পরিবার আদর্শবান হওয়ার জন্য

কোশ্চিন কালেও সে কখনো করা হয় ছালাতের জন্য কখনো সে কোনো দিক দিয়ে সে বখাটে হতে পারে না বখাটে হতে পারে আদর্শহীন হতে পারে সে একজন আদর্শ নাগরিক হবেই এটা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই বখাটে হবে কি করে আদর্শ শিক্ষা যখন পরিবারের পরে চলে আসবে তখন তো লোকমান হাকিম তার তিন নাম্বার আলোচনাতে বলছেন যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ভালো কাজের আদেশ করো আর কাজের নিষেধ করো যে এটা ভালো আর এটা মন্দ যেটা আমাকে পালন করতে হবে তখন সে পরিবার এমনিতে আদর্শ এবং সেই পরিবারের বখাটা বিষয়টি আসতেই পারে না সেই সমাজে দারিদ্রতা আসতেই পারে না দারিদ্রতা তারা বুঝবেই না যেটা তার ভাগ্যে হয়ে গেছে সেটা ভাগ্য বলে জীবহতা এই যে শিক্ষার কথা বলছেন যে ইসলামের শিক্ষা নৈতিক আদর্শ এই শিক্ষা কিন্তু বিশ্ব দারিদ্র্য বিমোচনের একটা বিরাট উপায় এই তাহলে দারিদ্র্যের জন্য সন্তানদের অধিক্যকে দায়ী না করে কুশিক্ষাকে আমরা দায়ী করছি সুশিক্ষা কিভাবে দারিদ্র্য বিমোচন করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মাত্র 25 বছর নেব আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপর ওমর ফারুক আল্লাহ তালা আনহু এই তিনজনের মাত্র পঁচিশ বছরের বিশ্ব শাসন অর্ধ পৃথিবীকে তারা যে শাসন করেছিলেন ইসলামী শিক্ষা দিয়ে জাতিকে আলোকিত করেছিলেন তখন কি হলো অর্ধ পৃথিবী জুড়ে জাকাত খাওয়ার কোন লোকার খুঁজে পাওয়া যায় পাওয়া যায়নি এমন ভাবে এই সুশিক্ষার কারণে ইসলামের আধ্যাত্মিক দৈহিক নৈতিক শিক্ষার কারণে অর্থনৈতিক সামাজিক মানবিক সার্বিক এই কম্প্রিহেন্সিভ শিক্ষা ব্যবস্থার বরকতে সারা বিশ্ব কিভাবে উপকৃত হয়েছে আমরা দেখেছি যে নবীজি তো বলেছেন যে হাত্তা ইহুমারাব্বাল মালে মানে একবার সদা কথা ও ধনীকে চিন্তাগ্রস্ত করে তুলবে যে আমার সম্পদের জাকাত কে নেবে তাকে আমি জাকাত দেব শেষ পর্যন্ত হলো কি দরিদ্র তো খুঁজে পাওয়া যায় না তখন ওই জাকাতের টাকা দিয়ে যত গোলাম কিত দাস কিত দাসে ভীতি ছিল এদেরকে মুক্ত করে করে দাস প্রথাকেই উচ্ছেদ করে দেওয়া হয়েছে এই বাড়তি এই সম্পত্তির মাধ্যমে সোহান আল্লাহ তাহলে একটা সুশিক্ষা দিলে বিশ্বের জনসংখ্যা যতই হোক না কেন জনসংখ্যা বিশ্বের সম্পদে রূপান্তরিত হবে বিশ্বের জন্য আশীর্বাদ বিশ্বের জন্য রহমত বরকত হয়ে তারা ইনশাল্লাহ দেখা দেবে এখানে কোনো বিপত্তি হওয়ার কোনো সুযোগ নেই তন্ত সুন্দর মনজ্ঞ আলোচনা আমাদের আলোচক বৃন্দ রাখলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার উপসংহারে যেটা বুঝতে পারি সেটা হলো এই যে পবিত্র কোরআন আল্লাহ সবাহ সর্বশেষ এবং চূড়ান্ত ওয়াহি এই শিক্ষাই হচ্ছে মানবজাতির জাতির সার্বিক উন্নয়নের শিক্ষা মানবজাতির আদর্শ এবং একটি সুখী সমৃদ্ধ বিশ্ব গড়ার একমাত্র উপায় সুতরাং আমাদের বিভ্রান্তিমূলক বিভিন্ন ধরনের অপপ্রচার থেকে মুখ ফিরিয়ে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের দিকে মনোনিবেশ করতে হবে বিভ্রান্তিমূলক সমস্ত পথ ও পন্থা পরিহার করে আল্লাহ প্রদত্ত সর্বশেষ অহির অনুকূলে আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন জীবন তথা আন্তর্জাতিক গড়ে তুলতে পারি আদর্শ করে গড়ে তুলতে পারি আর আমাদের সন্তান সন্ততি যদি পরিবারের আদর্শ সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে তখন সময় তাহলে আমাদের দারিদ্রতা আর থাকবে না আমরা একটি শুকি সমৃদ্ধ পৃথিবী গোড়ে তুলতে পারব ইনশাআল্লাহ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়কালীন সময়ে যখন مرج মাউতে مبتلا হলেন তখনই একটি হাদিস বলে গেলেন আমাদের সামনে তারক তুফিকুম আমরাইন লন তদিলু বিদায় হজ্জ বিদায় শেষ ভাষণের একাংশে তিনি এ কথাটি বলেছিলেন হাদিসটি যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত বিষয়কে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই গোমরা হবে না পথভ্রষ্ট হবে না যে দিক আমরা দারিদ্রতার করাল কষাঘাতেও নিষ্পেষিত হব না ইনশাল্লাহ। যখন আমরা কুরআন এবং হাদিসের অনুসারী হব তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের পারিবারিক এবং ব্যক্তি জীবন গলার মাধ্যমে সব ধরনের বিভ্রান্তি থেকে মুখ হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সহায় নিয়ে একটি দারিদ্র মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি আল্লাহুম্মা আমিন আহুলু কাউলি হাযা আস্তাগফিরু লহালি ওয়া লাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজ আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম ডিএস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যে জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে জন্য এরি পড়জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস কি উদ্দেশ্য নিয়ে কোন উদ্দেশ্য ছিল সৎ কাজে নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে মুজাফফর বিন محسن ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দলাবর হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদZakaria জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন